আমি ছোট ছোট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর চাই, রাইট? জীবনে প্রথম ভালোবাসা এসেছে কত বছর বয়সে? ভালোবাসা আসলে না, ভালো লাগা, সেটা স্কুলে এরকম পছন্দ ছিল, টিনেজ লাইফে। ওকে, নিজের সবচেয়ে ভালো দিক কোনটি? এটা দর্শক বলতে পারবে। নিজের কাছে কি মনে হয়? আমার মনে হয় আমার অ্যাডাপটেশন পাওয়ার, ওকে, এটা হয়তো বা বা ধৈর্য। সবচেয়ে খারাপ দিক? আমি বেশি ইমোশনাল, এটা একটু প্রবলেম করে। আচ্ছা, কোন নাটকটি দেখে মনে হয়েছে যে এই নাটকটা যদি আমি করতে পারতাম? শিয়াব শাইন ভাইয়া একটা দারুণ কাজ করেছিলেন, সেটার নাম হচ্ছে এক হৃদয়হীনা। সেটাতে অ্যাক্টিং করেছিলেন অপূর্ব ভাইয়া এবং অর্ষা। অর্ষা ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। এক হৃদয়হীনা যখন আমি দেখি তখন আমার মনে হয়েছে এই রোলটা আমার কাছে আসলে হয়তো বা আমি অতটা ভালো করতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করতাম। আমার মনে হয় এখন এই মুহূর্তে আমার ওই নাটকের কথাই মনে পড়ছে। আচ্ছা, মেহজাবিন একটা ছবি বানাবে, সো সেই ছবিতে নায়ক হিসেবে সে কাকে নেবে? জানি না, চরিত্র আসলে যাকে ডিমান্ড করে তাকে। ওকে, মেহজাবিনের কাছে সবচেয়ে ভালো লাগার ছবি কোনটি? সবচেয়ে ভালো লাগার ছবি, সেটা কি দেশের নাকি দেশের বাইরে? ইচ্ছা আসলে অনেকগুলো অনেকগুলো মুভি আছে। একটা নাম, দেশের কথা যদি বলি, দেশীয় চলচ্চিত্র কোনটা সবচেয়ে ভালো লাগার? অনেকগুলো কাজ আছে, এটা এটা আসলে একটা কাজ নাম নিলে আরেকটা কাজকে একটু ছোট করা হবে। না, ছোট না, লাইক প্রথমে একটা নাম আসলো, জাস্ট জানতে চাওয়া, দর্শক জানতে চায়। ইটস ভেরি ডিফিকাল্ট। এখন পর্যন্ত মেহজাবিন সম্পর্কে সাধারণ মানুষ যা জানে না, এমন কোন বিষয়টা আছে? আমি আসলে আমার ফ্যানদের কাছে, আমার কো-আর্টিস্টদের কাছে, ডিরেক্টরদের কাছে খুবই ওপেন। আমার মনে হয় না আমার মধ্যে লুকানো ওরকম কোনো কিছু আছে যেটা তারা জানে। বাট আমার মনে হচ্ছে যে মেহজাবিন খুব ভালো ম্যানেজ করে ফেলতে পারে। এই আড্ডা দেওয়ার পরে আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে। এই গুণটা থাকলে তো খুবই ভালো, খুব ভালো। ওয়েল, আচ্ছা, এক বছর আগেও মেহজাবিন যে কাজটা করতে পারতো না বা খুব একটা ভালোও করতে পারতো না, সেই কাজটা এখন সে করছে বা অনেক ভালো করছে, এমন কোন কাজ? আমার মনে হয় প্রতি কাজের পরই আমাদের মধ্যে অ্যাজ অ্যান অ্যাক্টর ডেভেলপমেন্ট আসে। তো হয়তো বা এমন হতে পারে যে গত বছর আমি যে ধরনের অ্যাক্টিং ক্যাপেবিলিটি আমার মধ্যে ছিল, তার থেকে এই এক বছর ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে সেটা খানিকটা হয়তো বা বেড়েছে। আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি এর মধ্যে কোন প্রশ্নের উত্তরটা দিতে ইচ্ছা করেনি? কোনটা ইচ্ছে করে নাই? প্রেম রিলেটেড যেটা ছিল সেটা। ও, মেহজাবিনের সবচেয়ে পছন্দের কোন গানটা, যে গানটা সবসময় মুখে লেগে থাকে বা এটা একেবারে আমার হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে? রাইট নাও কোনটা আছে এখন এই মুহূর্তে যেটা আমাকে গুনগুন করতে শুনেছেন? এটা বাদের গানই ছিল। এটা ছাড়া অনেক গান, আমি আসলে যখন যেটা শুনি কিছুক্ষণ কিছুক্ষণ ওটার মধ্যেই থাকি। এটা আমার একটা নাটকের বেস্ট ফ্রেন্ড থ্রি নাটকে, বেস্ট ফ্রেন্ড নাটকের গান ছিল। এই গানটা খুব পছন্দ, পিরান খানের সম্ভবত। তোমার সব অভিযোগ আমার সব অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আর জানি না, মানে মুখস্থ থাকে না।